হ্যালো সকল ক্রিয়েটিভ মাইন্ড, নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগত। যেখানে আজকে আমরা একটা এপিক জার্নিতে যাচ্ছি, যার মূল বিষয় হলো বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কীভাবে ভিডিও এডিট করতে হবে। আজকে আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের দুনিয়া একটু ঘুরে দেখব এবং দেখব তাদের জন্য কীভাবে ভিডিও এডিট করা যায় এবং কীভাবে ভিডিওকে ভাইরাল করানো যায়। So get ready to unlock the secret of creating jaw-dropping content that captivates audience across the digital landscapes. Video te jawar age age ektu groundwork kore ni. Prothome ashi YouTube er kache, jeta video creator jonno ekta pobitro platform hishebe dhora hoy. Content creator howar onnotomo boro sujog prodan kore take kintu ei YouTube এর প্ল্যাটফর্ম, যেখানে তুমি স্ট্যানিং ভিজুয়াল মাইন্ড ব্লোয়িং ট্রানজিশন এর মাধ্যমে তুমি নিজের একটা পার্সোনালিটি কিন্তু এখানে তৈরি করতে পারো। ইউটিউবের জন্য দুইভাবে কিন্তু ভিডিও এডিট করা যায়, একটা হচ্ছে লং ফর্মের ভিডিও, আরেকটা হচ্ছে শর্ট ফর্মেটের ভিডিও, যেটাকে আমরা শর্টস বলে থাকি। লং ফর্মের ভিডিওর মাধ্যমে তুমি তোমার বিষয়টাকে খুব সূক্ষ্মভাবে মানুষের কাছে তুলে ধরতে পারো 1920x1080 ফরম্যাটে, আর শর্টের মাধ্যমে তোমার বিষয়টাকে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে পারো 1080x1920 এর ফরম্যাটে। তাছাড়া ইউটিউবের ভিডিওকে আরও বেশি প্রাণবন্ত করে তোলার জন্য রয়েছে কিছু প্লাগিন। তুমি চাইলে প্লাগিনগুলো ডাউনলোড করে নিয়ে তোমার ভিডিওকে আরও বেশি প্রাণবন্ত এবং আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারো সবার সামনে। আমি তিনটা প্লাগিনের নাম বলতে তোমরা চাইলে এগুলো নিতে পারো। একটা হচ্ছে স্টুডিও প্লাগিন, দুই হচ্ছে এজুস, আর তিন হচ্ছে প্রিমিয়ার কম্পোজার। এখন পূর্ণভূমি ইনস্টাগ্রামে যাওয়া যাক একটু। ইনস্টাগ্রাম মানে হলো স্পিড, অর্থাৎ এখানে স্পিড হতে সব কিছু। তোমার ভিডিওর স্পিড যত বেশি হবে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি। অর্থাৎ ইনস্টাগ্রামে তুমি একটা বিষয়কে যত তাড়াতাড়ি মানুষকে বোঝাতে পারবে ততই তোমার লাভ। ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার ক্রিয়েটিভিটি আনলিস করতে পারো কুইক কাট, ভিজুয়ালস, কালার, স্ন্যাপ এডিটের মাধ্যমে অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রেখে। মনে রাখবে, ইনস্টাগ্রামে তুমি তোমার বিষয় যত তাড়াতাড়ি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবা ততই তোমার লাভ। দাঁড়াও দাঁড়াও, ভিডিও তো এখন অনেক বাকি, এখন তো ফেসবুকের জন্য প্রস্তুত হতে হবে। ফেসবুক হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার ভিজুয়াল দিয়ে মানুষের নিউজ ফিড ডবল করতে পারো। ফেসবুক হচ্ছে এমন একটি সফটওয়্যার আছে যেখানে তুমি ভার্টিক্যাল, হরিজন্টাল, স্কোয়ার ভিডিও আপলোড করতে পারো এবং আকর্ষণীয় থাম্বনেলের মাধ্যমে অডিয়েন্সের আকর্ষণ ধরে রাখতে পারো। ফেসবুক তোমাকে ভাইরাল হওয়ার অপশনও দিবে এবং সোশ্যাল মিডিয়ার রাজা হওয়ারও কিন্তু অপশন দেয়। ফেসবুক ও ইউটিউবের মতো সেম, এখানে তুমি দুই ধরনের ভিডিও আপলোড করতে পারো, একটা হচ্ছে লং ফর্মেট ভিডিও আর একটা হচ্ছে শর্ট ফর্মেটের ভিডিও। এখন একটু হালকা জিজি নেওয়া যাক, কারণ এখন তো টিকটক বাকি আছে। এখনও টিকটকের কথা না বললে তো হবে না, কারণ টিকটক হচ্ছে প্রথম প্ল্যাটফর্ম যেটা তোমাকে ভাইরাল হওয়ার সুযোগ করে দিয়েছে। টিকটকে তুমি তোমার অন্তঃসত্ত্বাকে আনলিস্ট করতে পারো মাইন্ড বেন্ডিং ভিজুয়ালস, ট্রানজিশন টুলস ইত্যাদির মাধ্যমে। তাছাড়া টিকটকে তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অন্য সব প্ল্যাটফর্মের চেয়ে বেশি। এখন যেহেতু আমরা অনেকগুলো রিয়াম এক্সপ্লোর করেছি, তাহলে কিছু রুলস মনে রাখা দরকার। প্রথম হচ্ছে মোবাইল ভিউইং, অর্থাৎ তোমার ভিডিওকে মোবাইল ভিউইংয়ের জন্য উপযুক্ত করতে হবে, যাতে করে মোবাইলেও সেম ভিজুয়াল দেখা যায় এবং টেক্সট খুব সহজে পড়া যায়। অডিও জগতে রাজত্ব করতে হবে, কারণ তুমি তোমার ভিডিওকে অডিওর মাধ্যমে আরও বেশি প্রাণবন্ত এবং মানুষের কাছে অ্যাপিলিং করতে পারবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কনসিস্টেন্সি। সবসময় মনে রাখবা, কনসিস্টেন্সি ইজ দ্য কিং। তোমার এডিটিং স্টাইল, ভিজুয়াল আইডেন্টিটি, আবারও ভাইবের মাধ্যমে তোমার একটা নিজস্ব পার্সোনালিটি তৈরি করতে হবে সোশ্যাল মিডিয়ায়, যাতে করে তুমি নিজেই একটা ব্র্যান্ড হিসাবে দাঁড়াতে পারো। এবং সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে তোমার মেসেজের মাধ্যমে তুমি কিছু লয়াল ফলোয়ার তৈরি করতে পারো। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওতে আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।